অবরোধের তৃতীয় ধাপের শেষ দিন। দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস। মগবাজারে বাসে আগুন দেওয়ার সময় পেট্রোল সহ আটক করা হয়েছে দুইজনকে। আর সাধারণ মানুষ বলছেন, এমন পরিস্থিতিতে শঙ্কা নিয়েই জীবিকার তাগিদে বের হচ্ছেন তারা। 28 অক্টোবর বিএনপি সমাবেশ কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় 39 লাখ টাকার সিসি ক্যামেরা ধ্বংস হয়েছে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। তৃতীয় ধাপের অবরোধের শেষ দিনে রাজধানীর শাহজাদপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস। তিল তিল করে গড়া সম্পদ হারিয়ে শোকে পাথর বাস মালিক। কিভাবে হয়েছে একমাত্র আল্লাহই ভালো জানে। গাড়ির ভিতরে যেই যাত্রী উঠছে সম্ভাবনা এই আগুনটা দিছে, এতটুকু আমার বিশ্বাস। বিএনপি ও সমমনা দলগুলোর একের পর এক রাজনৈতিক কর্মসূচির মধ্যে আগুনের ঘটনায় আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের। আমরা খুব মনে করেন ঝুঁকিপূর্ণ, পেটে তো খিদে ম্যাডাম, কি করবো, বাধ্যতামূলক আমরা বাইরে হয়েছি। আমরা উঠাইতে পারি না, মানে খুব কষ্ট হইতেছে আমগর, মানে আমগর যাত্রী নেই রাস্তায়। ওই একটা দুইটা সারাদিন ঘুরিয়ে ফিরে একটা দুইটা পাই, কোনো যাত্রী পাওয়া যায় না রাস্তায়। বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টি হয়, আমরা অনেক ভয় পাই যে এখানে আগুন দেয়, ওখানে আগুন দেয়, বাসের উপরে হামলা করে, সবসময় আমরা আতঙ্কের মধ্যে থাকি। এর মধ্যে রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় পেট্রোল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। গেল কয়েকদিনে বাসে আগুন দেওয়ার ঘটনায় আটককৃতদের কাছ থেকে অনেকের নাম পাওয়া গেছে বলে জানায় ডিএমপি। এই ধরনের নাশকতাকে আইনের আওতায় আনার জন্য আমাদের টিমগুলি কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করছি তাদেরকেও যতজনকে ধরেছি এবং যারা এখনো বাইরে রয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে যে কোনো সহিংসতা রোধে প্রস্তুত পুলিশ বলে জানালেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। দায়িত্বের জায়গায় আমরা অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ এবং ল এনফোর্সমেন্টের ব্যাপারে আমরা খুব ফার্ম, এটি আমরা করব। আর এটি টানা হোক, এটি ভাঙা হোক, এটি যেভাবে হোক, যে কোনো ফরম্যাটে হোক, আমরা এটির ব্যাপারে চিন্তিত নই। এদিকে গত 28 অক্টোবর সহিংসতার ঘটনায় 39 লাখ টাকার সিসি ক্যামেরা ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। শান্তিপূর্ণ সমাবেশ করার কথা ছিল, কিন্তু আপনারা দেখেছেন যে একটা গ্রুপ তারা শুধু সিসিটিভি ভেঙেছে, প্রধান বিচারপতির বাসভবনের সামনে সিসিটিভি শুরু করে পল্টন বন্ধ শুরু সিসিটিভি ভেঙেছে। সেখানে প্রায় আমাদের আমরা যেটা হিসাব করেছি এবং প্রায় 39 লক্ষ টাকার সিসিপি তারা ভাঙচুর করেছে। 28 অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত মহানগরীতে নাশকতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেফতার 1737 জন। মাসুদ আল আবনি, নিউজ 24, ঢাকা।